বন্ধুরা আপনারা কিছু ভেষজ উদ্ভিদের অংশ এবং মূল দেখতে পাচ্ছেন এখানে এবং আমার পাশে এই যে ভদ্রলোক বসে রয়েছেন ইনি নিজে এটা চাষ করেছেন আচ্ছা দাদা এই যে এই গাছটার সঙ্গে একটু পরিচয় করুন এটা হচ্ছে অষ্টগন্ধার মূল আচ্ছা ইনি বলছেন এটি অশ্বগন্ধার মূল আচ্ছা গাছটাকে একটু সুন্দর করে দেখেন তো বাহ আচ্ছা তো দেখছি ফুল হয়েছে হ্যাঁ এ ফল এসছে এবারে ফল না ফুল না এগুলো হচ্ছে ফল আচ্ছা এ ডাইরেক্ট ফল ফুল ফুল খুব একটা হয় না এ ডাইরেক্ট ফল হয়ে যায় ঠিক আছে এই যে দেখুন ফল হয়ে যায় আচ্ছা 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 এর 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 ভিতরে এইবারে বিচি আছে এই যে গোল এইটা হবে এর মধ্যে আছে দানা হবে সব আচ্ছা 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 লঙ্কার দানা যেরকম হবে একদম পুরো অরিজিনাল লঙ্কার দানা মতো আচ্ছা আপনারা কিন্তু বন্ধুরা অশ্বগন্ধার গাছ দেখছেন এবং এগুলি হচ্ছে অশ্বগন্ধার মূল আচ্ছা দাদা আচ্ছা চাষ করা হলো শ্বেত বেড়ালার মূল আচ্ছা শ্বেত বেড়ালা বলছেন আপনি একটু সোজা করেন একটু সোজা করেন ও না আপনি মূল উপরে দিয়েছেন আচ্ছা

আমরা উত্তর চব্বিশ পরগনা এটা আর কি হ্যাঁ আপনারা এতক্ষণ রফিক বাবুর কাছ থেকে এই ভেষজ উদ্ভিদের কিছু পরিচয় জানলেন বন্ধুরা দেখুন গাছের মূলগুলো কত সুন্দর দেখতে হ্যাঁ এগুলি হচ্ছে অশ্বগন্ধার মূল আর এগুলি ইনি বললেন শ্বেত বেড়ালা বেড়ালা বাহ এগুলি কিন্তু সব চাষের বন্ধুরা এগুলি কিন্তু উনি যে আমাদের রাস্তার দুপাশ থেকে তুলে এনে আমাদের ক্ষতি করছেন তা নয় উনি নিজে এগুলো চাষ করেছেন এবং এগুলি বিভিন্ন ব্যবহারে এর থেকে রুজি রোজগার এর থেকেই আমার রুজি রোজগার আচ্ছা চলছে বেশ এই কারুর আবার লাঠি ঘাঁটা খাতি হচ্ছে না কার দর দইরা জাতি হচ্ছে না এটিই আমার ওপর আল্লাহ বসে আবার চালিয়ে দিচ্ছে কি রফিক বাবু আপনার জমিটা কোথায় আমার জমি এই দিকে নাই আমার জমি ওই খাল পাড়ের দিকে আছে আচ্ছা খালের পাশেই না বাড়ি খালের ওপাশে ঠিক আছে রফিক বাবুকে অসংখ্য ধন্যবাদ আপনি এই কাজগুলো ভালোবেসে করেন এবং আমরাও এই ভেষজ উদ্ভিদ থেকে বিভিন্ন উপকার পেতে থাকি বন্ধুরা দেখুন